হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই লাভলি হিয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর আই এম মোহাম্মদ মুক্তার ইংলিশ টিচার মোহাম্মদ আলী একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমাদের কিন্তু সবারই কিন্তু একটি লক্ষ্য থাকে যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষা সেটা কি সেটা হচ্ছে ইংলিশ আর ইংরেজ ভাষায় সবাই আমরা কিন্তু দক্ষতা অর্জন করতে চাই নলেজ কি অর্জন করতে চাই তাহলে সেটা কীভাবে আমরা এই দক্ষতা এই নলেজ আমরা ইনক্রিজ করব আজকের পিঠে থেকে এমন একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি কি সেটা হচ্ছে ইংলিশ ফেজাল ভাব হাউ টু ইউজ হাউ টু লার্ন টু ইনক্রিজ আওয়ার নলেজ আমাদের জ্ঞানকে বৃদ্ধি করতে হলে অবশ্যই এই ফেজাল ভাব সম্পর্কে আইডিয়া থাকতে হবে ধারণা থাকতে হবে তাহলে অবশ্যই আমরা যে কোনো ক্ষেত্রে আমরা সাকসেসফুল হতে পারবো তোমরা যারা আমার সঙ্গে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাছ না গো টু টুয়ার হোয়াইট সু ডিসক্রিপসন ইংলিশ প্রিজার ভার হাউ টু লার্ন হাউ টু ইনক্রিজ আওয়ার নলেজ বাই কি লার্নিং ইংলিশ প্রিজারভার সো ইস স্টার্ট হ্যালো মাইডিয়ার লাভলি ভিয়ার্স আমার বলছিলেন ইংলিশ ফ্রেজার ভার আজকে আমরা দশটি গুরুত্বপূর্ণ ইংলিশ ফ্রেজল ভার সম্পর্কে জানব অবশ্যই আমার সাথে থাকবে যে হাউ টু লার্ন সেটা কীভাবে আমরা শিখব এবং কীভাবে সেটি অ্যাপ্লাই করে আমাদের জ্ঞানকে সমৃদ্ধশালী করবো তাহলে শিখে দাও ইজিলি টু ইনক্রিজ ইউর নলেজ তোমার জ্ঞানকে বৃদ্ধি করতে আমাদের এপিসোড হচ্ছে ওয়ান হান্ড্রেড কে ওয়ান হান্ড্রেড ফরটিন একশো অর্থাৎ এই বিষয়টি তোমরা যারা সব ক্লাসে কিন্তু এই বিষয়টি জানার দরকার আছে তাহলে প্রথমে আমরা দেখতে পাবো গেট গেট আছে মানে তো তাহলে এই গেটের দশটি ব্যবহার নিয়ে আলোচনা হবে তাহলে প্রথমে আমরা দেখতে পাবো কি গেট অ্যাট মানে কি পাওয়া তাহলে গেট অ্যাট মানে কি পাওয়া তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি যে হি কুড সে তার লক্ষ্য পূরণ করতে পারল না তাহলে এখন আমরা দেখতে পারলাম যে হি কূর্ণ গেট অ্যাট হিজ গোল তার লক্ষ্যে কি পূরণ করতে পারল না অর্থাৎ ব্যর্থ হয়েছিল তাহলে অবশ্যই বুঝতে পারলাম কী গেট টু প্রবেশ করা এখানে বাস ট্রেন যে কোনো ক্ষেত্রে কিন্তু ক্লাসে প্রবেশ করার অর্থ বোঝায় তাহলে গেট ইন্টু মানে কি প্রবেশ করা তাহলে আই মানে আই আয় গু দি বাস আমি বাসে কে প্রবেশ করলাম ট্রেনে প্রবেশ করলাম ক্লাসে প্রবেশ করলাম যে কোনো ক্ষেত্রে কিন্তু কে গেট ইন্টু হয়ে থাকে আমরা যেটি বলি প্রবেশ করা ইন্টার মানে কিন্তু প্রবেশ করা তাহলে তার বিকল্প শব্দ হিসেবে আমাদের এই নলেজটা থাকা দরকার ইন্টারমনে প্রবেশ করা এবার গেট ইন্টু মানে কিন্তু প্রবেশ করা অবশ্যই বুঝতে পারছি নেক্সট হচ্ছে গেট ইন্টু এখানে কিন্তু আর একটা বিষয় রয়েছে একই রকম কিন্তু ভিন্ন অর্থ রয়েছে গেট ইন্টু মানে কি বিপদে পড়া তাহলে হি গড ইন্টু এ ট্রাভেল অর্থাৎ সে বিপদে পড়েছিল অথবা আমরা লিখতে পারি কি জ্ঞানদার অর্থাৎ সে বিপদে পড়েছিল ইন্টু এ ট্রাভেল ইন্টু এ ট্রাভেল ইন এ প্রবলেম অর্থাৎ সে ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে সে পড়েছিল এইভাবে আমরা কিন্তু প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের জ্ঞানকে আমরা ইনক্রিজ করতে পারি পৃথিবীর যে কোনো ক্ষেত্রে সেটি আমরা আমাদের দক্ষতাকে অ্যাপ্লাই করতে পারি নেক্সট বন্ধুরা সেটা হচ্ছে কি গেট টু মানে পৌঁছানো তাহলে এখানে আমরা জানি রিস্ক মানে পৌঁছানো আর গেট টু মানে কিন্তু পৌঁছানো তাহলে আমরা কি করেছিলাম যে উই টু দি মিটিং ইন টাইম অর্থাৎ আমরা সময় মতন সেখানেকেই পৌঁছাতে সক্ষম বা পৌঁছাইছিলাম মিটিংয়ের সময় মতন অবশ্যই আমরা বুঝতে পারছি বিষয়টি এবার বলছে যে গেট অফ নামা আচ্ছা কোনো কিছু থেকে নামা যেমন আমার কি যে ডাউন মানে নামা এখানে আমরা গেট অফ তাহলে কাছ থেকে দে মানে কি তারা এখানে গড অফ ফ্রম দি বাস বাস থেকে তারা নামলো ট্রেন থেকে নামলো এরোপ্লেন থেকে নামলো অর্থাৎ যে কোনো ক্ষেত্র থেকে নামানো অর্থ বোঝায় ওকে আমরা বুঝতে পারলাম যে তারা না গট অফ বাস ট্রেন যে কোনো ক্ষেত্র থেকে তারা নামা বোঝায় এবার সে গট অফ মানে কি পলায়ন করা তাহলে পলায়ন করা যে কোনো ক্ষেত্রে কিন্তু পলায়নের অর্থ আসে সেটা কিভাবে তাহলে রানায় পালিয়ে দেওয়া তাহলে এখানে কি গট অফ তাহলে আমরা দেখতে পারি কি দিপ thief thief got অফ with goods অর্থাৎ মালপত্র নিয়ে চোর পালিয়ে গেল রান অথবা আমরা বলি গট অফ পালিয়ে গেল তারপরে আমাদের বন্ধুরা যে গেট অ্যাবাউট সরায়ে পড়া অর্থাৎ ভালো মন্দ অনেক খবর আছে না সেটি দ্রুত সরাই তাহলে আমরা বলতে পারি কি তার কি আমাদের যেকোনো খবর ভালো মনের জেনে হোক সেটা কি ছড়িয়ে পড়া তাহলে দি নিউজ অফ হিজ ফেইলার গাউট তার ফেলের কথা ছড়িয়ে পড়েছিল তাহলে অবশ্যই আমরা দেখতে পেলাম কিভাবে কে যে সরানোর ইংরেজি আমরা জানতে পারলাম নেক্সট আমার বন্ধুরা গেট অ্যাহেড এগিয়ে যাওয়া অর্থাৎ কোনো কাজে এগিয়ে যাওয়া তাহলে আমরা বলতে পারি কি যে হি তারপরে হি গট অ্যাহেড অ্যাহেড উইথ হিজ বিজিনেস সে তার ব্যবসায় এগিয়ে গিয়েছিল তার লক্ষ্যে এগিয়ে গিয়েছিল তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো যে গড এহেড মানে কোনো কাজে এগিয়ে দেওয়া অগ্রসর হওয়া এবার সে গেট অফ হার মানে কি অতিক্রম করা কোনো সমস্যা বা কোনো কিছু জয় করা উইন করা সাকসেসফুল হওয়া তাহলে সেক্ষেত্রে আমরা কে অতিক্রম করা যেমন ধরো কি হি ট্রাইড টু গেট গেট অভার ওভার হিজ প্রবলেম তার সমস্যাটি সে সমাধান করার চেষ্টা করেছিল ওকে তাহলে তো কন্ট্রোলে আনার চেষ্টা করছিলো তাহলে আমরা সাথে কি ট্রাইভ টু গেট ওভার হিজ প্রবলেম তার সমস্যাটি সমাধান করার চেষ্টা করেছিল এবার আমাদের শ যেটি রয়েছে আমরা বন্ধুরা জানি যে রেড মানে পড়া গো থ্রো মানে কিন্তু কিন্তু কি ও শেষ করা ওকে যেমন ধরো থাকে তোমাদের উচিত কি গেট থ্রু টিস আর ও গেট থ্রো ইউর বুকস অর্থাৎ তোমার যে সমস্ত পাঠ্যপুস্তক যে সমস্ত বই আছে সেই কি পড়ে শেষ করা যে কোনো ক্ষেত্রে সাকসেসফুল হতে চাইলে অবশ্যই তোমাদেরকে বইকে সুন্দর করে পড়ে সেগুলো আয়ত্ত করতে হবে এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যাতে ভালো করতে পারে অবশ্যই তোমরা সে বুঝতে পারছো টেন ইংলিশ ভাব হাউ টু লার্ন হাউ টু ইনক্রিজ আওয়ার নলেজ আজকের ভিডিওটি অবশ্যই ভালো হয়েছে এবং কি বিষয়ে ভিডিও দেখতে সব দ্রুত কমেন্টসকে জানিয়ে দেবা সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ